আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। রাজধানীর ডেমরায় ডিএনটি খালে পড়ে নিখোঁজের 17 ঘন্টা পর এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যায় ওই খালে পড়ে আকাশী নামের এক কিশোরী নিখোঁজ হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান করেন ডুবুরিরা। আজ থেকে সারা দেশে কার্ডের মাধ্যমে নির্বাচিত 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি খোলা বাজারে ওএমএস সার্ভিসের মাধ্যমে শুরু হচ্ছে 30 টাকা দরে 5 কেজি করে চাল বিক্রি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গতরাতে নওগাঁ জেলা চালকল মালিকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই, বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় কোনো আশঙ্কা নেই। টানা বর্ষণ ও উজানের অব্যাহত পাহাড়ি ঢলে কুড়িগ্রামে চতুর্থবারের মতো শুরু হওয়া বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ধরলা নদীর পানি বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় আশ্রয়ের জন্য মানুষজন আবারও ছুটছেন উঁচু স্থানের দিকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলার পাশাপাশি ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানিও ক্রমেই বাড়ছে। আজ শুভ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের ক্ষণগণনা। এই উপলক্ষে ভোর 5:30টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবী দুর্গার আবাহনে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ। রীতি অনুযায়ী এদিন থেকে শুরু হয় দেবী পক্ষের, আগামী 22 অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 3 জন মারা গেছেন। এছাড়া এ বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 21 জন। অন্যদিকে কুমিল্লায় মারা গেছে 2 জন এবং আক্রান্ত হয়েছেন 18 জন। চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 46 জন। আন্তর্জাতিক 2022 সালের আগে করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না বলে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৌমিয়া স্বামীনাথন। করোনার ভ্যাকসিন আবিষ্কার এবং প্রয়োগ শুরুর পরও কার্যকরী ফল পেতে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে করোনার ভ্যাকসিনের চাইতে জনগণের মাস্ক পরাই বেশি কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিচালক রবার্ট রেডফিল্ড। তিনি সহ বিশ্বের মার্কিন অনেক গবেষকই মনে করেন, কবে আসবে টিকা এবং কোনটা কতটা কার্যকরী তার চেয়ে মাস্ক পরার দিকে মনোযোগী হওয়া জরুরি। বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেছে 9,39,000 আর সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 2,97,51,000। এবার শেয়ার বাজারের খবর। এএফসি হেলথ লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা অভিহিত মূল্যে 1,70,00,000 শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 17 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও খরচ বাবদ উত্তোলিত টাকা ব্যয় করবে। 2018-19 অর্থবছরে এএফসি হেলথের শেয়ার প্রতি আয় হয়েছে 1.47 টাকা আর শেয়ার প্রতি সম্পদ রয়েছে 13.13 টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি ও ইম্পেরিয়াল ক্যাপিটাল। দ্য ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল 3:30টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি 30 জুন 2020 সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 30% নগদ লভ্যাংশ দিয়েছিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।